নমস্কার বন্ধুরা, আলিপুর আবহাওয়া সূত্রে দেশের বর্ষা প্রবেশ কবে হবে এবং তারিখ জানিয়ে দিলেন, সুখবর দিলেন আবহাওয়া দপ্তর। এবং কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং কোন কোন জেলায় পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের কী প্রভাব পড়বে এবং চাষি ভাইয়েরা সতর্ক থাকবে কি না, তা সম্পূর্ণই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তো ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন, আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন রয়েছে। আর চ্যানেলে যদি নতুন দর্শক হন অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বেলটি অল পে সিলেক্ট করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না, তো এতে লেটেস্ট আবহাওয়ার আপডেটগুলি সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, কি বলেছি যে বাংলায় দাবান দহন চলছে, বিভিন্ন জেলায় তাপ প্রভাবের সতর্কবার্তা। চলিত মাসের শুরুতে এই তাপমাত্রার পারদ চড়ছে, ওইদিকে জুনে শুরু হলেও এখনও স্বস্তির বৃষ্টি দেখা নেই। তুলনামূলকভাবে দেরি করে এবার বর্ষা আগমন ঘটবে দেশে, মূলত ঘূর্ণিঝড়ের কারণে এই অবস্থা বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে এবার সুখবর দিলেন আবহাওয়া দপ্তর, জানা হলো কত তারিখে বর্ষা আসছে। আবহাওয়া দপ্তরে জানিয়ে দিয়েছে ঘূর্ণিঝড়ের কারণে ভারতে কখনও বর্ষা আসতে তা এখনও সর্বস্পষ্ট নয়। তবে পূর্বাভাস বলছে যে চলিত সপ্তাহে 8 কিংবা 9 জুন কেরলেই বর্ষার প্রবেশ ঘটতে পারে। যদিও স্ক্রাইমেট আগেই পূর্বাভাস দিয়েছে যে 7 তারিখের মধ্যে কেরলে বর্ষা ঢুকতে পারে, এতে 3 দিন ব্যবধান তো থাকতে পারে। আগামী 8-9 জুন কেরলে স্বস্তি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাস। বর্ষা সাধারণত 1 জুন কেরলে ঢুকে যায়, কিন্তু এবার বর্ষা ক্রমশ দেরিতে ঢুকছে। আবহাওয়া দপ্তরের সূত্রে জানা হয়েছে যে 4 তারিখ মৌসুমি বায়ুর কেরলে প্রবেশ করতে পারে, কিন্তু পরে তারিখ বদলে যেতেও পারে, 7 জুন হয়। এবার আবহাওয়া দপ্তর সূত্রে 8 থেকে 9 জুন বৃষ্টি হতে পারে এবং উল্লেখ 2022 সালে অর্থাৎ গত বছর বর্ষা প্রবেশ করেছিল 29 মে, 2021 সালে 3 জুন এবং 2020 সালে 1 জুন, আর 2019 সালে 8 জুন এবং 2018 সালে 29 মে কেরলে বর্ষা প্রবেশ করেছিল। উল্লেখযোগ্য হল মৌসুমি ভবন জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় বিপর্যয় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরব সাগরের উপরে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে, তবে ঘূর্ণিঝড়ে অভিমুখী কোনো হবে বলে তা সম্পষ্ট নয়। বাংলায় এর প্রভাবে বাড়বে কি না তা নির্দিষ্ট তথ্য জানা যায়নি।